আসসালামু আলাইকুম। শখের পাড়াতে সকলকে স্বাগত। ঘরের মধ্যে থাকা উপকরণ দিয়ে কিভাবে কটন বল তৈরি করা যায় তাই দেখব। প্রথমেই প্রয়োজন হবে একটি লাচ্ছি বা সুতি সুতার। আমার বাসাতে যেহেতু ফেভিকলের আঠাটি রয়েছে তাই আমি এটি ব্যবহার করব। পাশাপাশি আমরা যে কোনো একটি ব্রাশ নিয়ে নেব। কটন বল তৈরিতে ফ্যাব্রিকের যে গ্লুটি রয়েছে সেটি ব্যবহার করাই উত্তম। এতে করে গ্লুটি সহজেই সুতার সাথে মিশে যায়। সুতি সুতার পুরোটি সুতাই আমরা নিয়ে নিব। সুতোর এক পাশে প্রথমে আঠা বা গাম লাগিয়ে নিতে হবে, এরপর ব্রাশের গায়ে জড়িয়ে দিতে হবে। প্রথমে ব্রাশের গায়ে সুতাটি জড়ানোর ক্ষেত্রে আমরা রাউন্ড রাউন্ড করে কিছুক্ষণ জড়ানোর পর জিগজ্যাগ বা আড়াআড়ি রেখা অবলম্বন করে সুতোটি জড়াবো। সুতো জড়ানোর মাঝে মাঝে আমরা গাম বা আঠা দিয়ে নিব। কটন বলগুলোর বাজার মূল্য প্রতি পিস 2.5 টাকা, তাই যদি ঘরে বসে তৈরি করা যেতে পারে তাহলে তা অনেকাংশেই কমে আসে। ব্রাশের গায়ে সুতা জড়ানোর শেষ পর্যায়ে চলে আসলে আমরা সুতার শেষ মাথা আইকা বা গাম লাগিয়ে নিব। এভাবেই আমরা আমাদের কটন বল তৈরি সম্পন্ন করব। কটন বল তৈরি করা শেষ হলে তা ব্রাশের গায়ে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। ব্রাশের গায়ে থেকে খোলার সময় তা উপর থেকে নিচের দিকে হালকা চাপ দিয়ে বের করে ফেলতে হবে। বেশি চাপ দেওয়া যাবে না, এতে করে বল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তৈরি হয়ে গেল আমাদের কটন বল। কটন বলগুলো আমরা বিভিন্ন গহনা তৈরিতে বিভিন্ন বিটস এর পরিবর্তে ব্যবহার করতে পারি। গহনার সৌন্দর্য যেমন বৃদ্ধি পায় তেমনি ক্রেতার আকর্ষণও বৃদ্ধি পায়। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।